বলিউডে নির্মিত হচ্ছে একের পর এক ইতিহাস আশ্রিত সিনেমা, তবে ইতিহাসের সব বর্ণনাকে উল্টে দিয়ে হিন্দুত্ববাদকে তুলে ধরছে এসব চলচ্চিত্র। আর এই সম্পূর্ণ প্রক্রিয়ায় ঘটছে বিজেপির উৎসাহ ও প্রত্যক্ষ সহায়তায়। বিজেপি যে আবেগকে উস্কে দিতে চায় সিনেমাগুলো তৈরি হয় সেভাবে, আবার কম পয়সায় দর্শক যাতে দেখতে পারে সেজন্য এ ধরনের সিনেমাগুলোর করও মওকুফ করে দিচ্ছে সরকার। আর এভাবে বিজেপি সরকার এবং বলিউড একে অপরের পিঠ চুলকে দিচ্ছে। জনমত গঠনে অন্যান্য মাধ্যমের তুলনায় সিনেমা অনেক বেশি কার্যকর হয়। 2024 সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীনদের পুনর্বিজয় নিশ্চিত করতে এমনটা করা হচ্ছে। অভিনয়ের মাধ্যমে ইতিহাসের বর্ণনা মানুষের মনে গেঁথে যায়, পর্দায় তারা যা দেখে তাকে সত্য বলে মনে করে, আর মানুষের এই আবেগকে পুঁজি করছে বিজেপি। পুরো ব্যাপারটা শুরু হয় 2018 সালে মুক্তি পাওয়া পদ্মাবত সিনেমা দিয়ে। এই চলচ্চিত্রে সুলতান আলাউদ্দিন খিলজি তথা রণবীর সিংকে মন্দ মুসলমান রাজা এবং রতন সিং চরিত্রে শাহিদ কাপুরকে ভালো হিন্দু রাজা হিসেবে দেখানো হয়েছে, এমন ম্যানিপুলেশনের তীব্র সমালোচনা করেন ভারতীয় চলচ্চিত্র সমালোচক ও ইতিহাসবিদেরা। তখনও কেউ জানত না যে চলচ্চিত্র জগতে ধর্মের কার্ড খেলা সবে শুরু করেছে বিজেপি। এরপর একের পর এক এমন কার্ড বের হতে থাকে বিজেপির ছাপি থেকে। 2019 সালে নির্বাচনের আগে আগে মুক্তি পায় দ্য তাশখন্দ ফাইলস। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু নিয়ে নির্মিত এই সিনেমায় তার মৃত্যুর জন্য দায়ী করা হয় কংগ্রেসকে। একই সময়ে মুক্তি পাওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর বায়োপিক, যা কংগ্রেস আদালতে গিয়েও এটি ঠেকাতে পারেনি। পরে 2019 সালে নির্বাচনের দিন মুক্তি পায় পিএম নরেন্দ্র মোদী ছবিটি। 2019 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে নির্মিত পানিপথ ছবিতেও মুসলমানদের বীরত্ব খর্ব করে দেখানো হয়েছে। 2019 সালের আরেক ছবি উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক মুক্তির পর সব কর মওকুফ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, এটি আমাদের বীরত্ব গাথা। এই ছবি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের অনুভূতি জাগায়। কর মওকুফের ফলে গোটা দেশের নাগরিক কম পয়সায় এটি দেখতে পাবেন। তবে পরের বছর অ্যাসিডদগ্ধ একজন মানুষের জীবনে নির্ভর মানবিক সিনেমা ছাপাককে কিন্তু এমন সুবিধা দেননি আদিত্যনাথ। 2022 সালে মুক্তি পাওয়া ব্যবসা সফল ছবি দ্য কাশ্মীর ফাইলসে তুলে ধরা হয় এমন এক ইতিহাস যার পুরোটাই বিজেপির মন করা। সমালোচকরা বলেছেন অর্ধসত্য ও অনেকটা মিথ্যার উপর ভিত্তি করে এই সিনেমা বানানো হয়েছে। ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদাফ লাপিদ তো ভারতে এসে কাশ্মীর ফাইলস দেখে নির্মাতাকে ধুয়ে দেন। তার মতে এটি নোংরা এবং প্রোপাগান্ড সিনেমা। চলতি বছরের দ্য কেরালা স্টোরিও উস্কে দিয়েছে হিন্দুত্ববাদ। ভারতের NDTV ফিল্মটিকে 5 স্টারের মধ্যে 0.5 রেটিং দেয় এবং বলে এর কাহিনীকে বাস্তবতা থেকে অনেক দূরে বলে অভিহিত করে। সদ্য মুক্তি পাওয়া 72 হুরেইনের উদ্দেশ্য একই, ইসলাম বিরোধী পটভূমি নিয়ে নির্মিত এই ছবি নিয়ে চলছে বিতর্ক। 2024 সালে নির্বাচনের আগে মুক্তি পেতে যাচ্ছে ডক্টর হেজওয়ার। এটি মূলত RSS প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেজওয়ারের বায়োপিক। আরও আসছে হিন্দুত্ববাদী দীনদয়াল উপাধ্যায় এবং হিন্দু ভাবাদর্শের পুরোধা VD সাভারকারের বায়োপিক। সিনেমাগুলো নিশ্চিতভাবে হিন্দু জাতীয়তাবাদী আদর্শকে চাঙ্গা করবে, আর এই আদর্শ যত চাঙ্গা হবে ভোটের ময়দানে বিজেপির জন্য তত সুবিধা হবে। নির্বাচনের আগে এমন প্রোপাগান্ডা ফিল্মের ছড়াছড়ি দেখে বিস্মিত অনেকেই। ভারতের ইতিহাসে সিনেমা নিয়ে এমন চালাকি এর আগে কখনো হয়নি। এসব সিনেমার মান এবং ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্নের শেষ নেই। এ ধরনের সিনেমাগুলো তরুণদের মধ্যে নতুন মতাদর্শের জন্ম দিচ্ছে। তাদের জন্য নির্মাণ করা হচ্ছে কল্পিত এক ভাষ্য, তাবেদারী ইতিহাস। এসব মিথ্যা বর্ণনা অনেক মানুষকে প্রভাবিত করছে। স্বাধীনতার পর একটা দীর্ঘ সময় ভারতীয় সিনেমায় ছিল বামপন্থী ভাবাদর্শের ছোঁয়া। বিজেপি ও RSS এবার সিনেমাকে কাজে লাগাচ্ছে রাগ ঢাক ছাড়াই।